আসসালামু আলাইকুম। আমাদের টিস্পিং বিডি গ্রুপে ভাই আপনি একটা জিনিস সমস্যার জন্য বলেছিলেন, যেটা হচ্ছে যে আমি আমার একটা টিউটোরিয়ালে এই জিনিসটা আমি দিয়ে দেখাইছিলাম, যেটা হচ্ছে আপনি প্রশ্ন করেছেন যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এইভাবে কেমনে ফটোটাকে সম্পূর্ণ আলাদা করা যায়, ইমেজ ট্রেস, তারপর হচ্ছে এক্সপ্যান্ড, তারপর আনগ্রুপ করার পর এইভাবে করতে হলে কী কী ইউজ করতে হবে। ঠিক আছে, তো আসলে যে পর আগের টিউটোরিয়ালটাতে আমি দেখাতে পারি নাই বা কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি দুঃখিত, তো আপনাকে সমস্যাটাই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি গুগলে চলে যাই, গুগল থেকে গানটাকে আমি ডাউনলোড করে নিই আগে। আসলে পাবো না কি বুঝতেছি না, তারপরও দেখি পাওয়া যায় নাকি আগের পরে। এটাকে শাটার স্ট্রোকের, তো এটাকে এভাবে ডাউনলোড দিতে পারেন। আমি সবসময় ইমেজ ভিউ করে এখান থেকে নিয়ে ডাউনলোড দিয়ে দিই, ইমেজ সেভ হিসেবে সেভ করে দিই, এসে পড়েছে এটা। কন্ট্রোল ও দিয়ে ওপেন করে নিলাম। ঠিক আছে, এই যে গান ছবিটা, ঠিক আছে, এটাকে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অতটা ফাটে নাই ছবিটা, তাই না? লাইন্সগুলো ক্লিয়ার আছে। তো তার জন্যে এখন যদি আপনি ইমেজটাকে ট্রেস করেন তাহলে কোনো সমস্যা হবে না বা ফাটবে না, বা এটাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। সো এটা সবসময় খেয়াল রাখবেন যাতে ইমেজটা কি খুব ক্লিয়ার হয় যেখান থেকে ডাউনলোড করেন। ঠিক আছে, ইমেজটাকে ট্রেস করে নিলাম, দেখেন এখন খুব ভালো লাগছে, এখন সবই লাইন্সগুলোকে ক্লিয়ার আছে। কয়েকটা জিনিস চলে যাবে, তারপরও কিন্তু চলছে, তারপর কিন্তু চলার মতো একটা ইফেক্ট আমি একটা ভেক্টর ফাইল পেলাম আমি। ঠিক আছে, তারপর এক্সপ্যান্ড করে ফেললাম, করার পরে আপনি আলাদা করলে বুঝতে পারবেন। দেখেন এই যে সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, নর্মালি আমি করেছিলাম ধরেন এটাকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে উপরে এখানে একটা আছে সিলেক্ট সিমিলার অবজেক্টস। এটা সিলেক্ট করা মানে হচ্ছে যে আমি যখন হোয়াইটটাকে সিলেক্ট করলাম তখন সিমিলার যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ওটা যদি না করি, সিমিলার যদি সিলেক্ট নাই করি, তখন কী হবে যে একটা একটা করে আমাকে ডিলিট করতে হবে। যেমন এখানে একসাথে সিলেক্ট হয়েছে এটা, এটাকে আমি ডিলিট করলাম, এখন এই একসাথে সিলেক্ট হয়েছে এটা ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করলাম, এখন কিন্তু মাঝখান থেকে কিছু হোয়াইট কালার কিছু রয়ে গিয়েছে। তো এটাকে একটা একটা করে রিমুভ না করা থেকে একবারে সহজে রিমুভ করা হচ্ছে এটাকে সিলেক্ট করে, সিলেক্ট সিমিলার অবজেক্টস। ঠিক আছে, ধরে আমি ক্রপ মানে ধরে আমি কেটে দিলাম, এখন সব পুরোটাই কিন্তু চলে গিয়েছে। আপনি কিন্তু এটাকে এখন খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। ঠিক আছে, এখন এরকম হোয়াইট কালার যেরকম সিলেক্ট হয়েছে, ঠিক সেমভাবে ব্ল্যাক কালার যদি থাকতো, আরও ধরেন এখানে আমি আরেকটা ব্ল্যাক কালার নিলাম, দুইটা সেম কালার। ঠিক আছে, এখন আমি গানটাকে সিলেক্ট করে যদি সিলেক্ট সিমিলার অবজেক্ট দিলাম তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি ব্ল্যাক থেকে একটু হোয়াইট টাইপের একটু কালারটা চেঞ্জ করে দিলাম, তারপর এটাকে ধরে যদি সিলেক্ট সিমিলার অবজেক্টস দিচ্ছি কিন্তু হচ্ছে না। তো এর জন্য সেম কালার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করে খুব সহজে অপ্রয়োজনীয় কালারগুলোকে ফেলে দিতে পারবেন। আশা করি আপনার সমস্যা সলভ হয়েছে।